কমিউনিকেশন আপনি এবং আমার সাথে যে কমিউনিকেশন একটা মাধ্যম রয়েছে এর বেশ কিছু মাধ্যম রয়েছে যেমন ফেসবুক লিঙ্কিং হোয়াটসঅ্যাপ গুগল ক্লাসরুম সো সো ফেসবুকে আমি আসলে কথা বলে থাকি আমার আইডির নাম হচ্ছে আমি একটু নোটপেটে লেখা ট্রাই করব বনি ফেসবুক বনিয়ামিন নামে আমার একটা ফেসবুক আইডি রয়েছে এবং কি লিঙ্কডিনও রয়েছে সেই আমিন নামে এই মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আসলে মূলত আমি একটা কমিউনিটি বিল্ড করা ট্রাই করতেছি এবং কি করে থাকি সেটা হচ্ছে অ্যাপবি প্লাসিন সেখানে রয়েছে বনি সিকিউরিটি ইউটিউব বনি আমিন স্পেলিংটা ভালো করে দেখে নেবেন কারণ বনি আমিন নামে লাইক দ্যাট বনি আমিন নামে একজন ব্লগার রয়েছে সে বিখ্যাত একজন ব্লগার বনি আমিন সে বরাবরই ব্লগিং করে থাকে নয়তো আসবে না আমাকে সার্চ করলে আসবে না সো বনি আমিন এটা মূলত আপনি গুগলে সার্চ করলে অথবা ইউটিউবে সার্চ করলে এসে যাবে সেখান থেকে ভেরিফাই করে নেবেন হোয়াটসঅ্যাপে যদি কেউ আমাকে চান আমার সাথে যোগাযোগ করতে সো আমি আমার কন্ট্রাক্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি প্লাস এইট এইট জিরো ওয়ান নাইন টু সিক্স সরি ফাইভ থ্রি এটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার নট অফিসিয়াল আমার পার্সোনাল নাম্বার বাট আমার ক্ষেত্রে ইটস অফিসিয়াল আমি এই নাম্বারটাকে সবসময় ব্যবহার করে থাকি কোন কোয়ারি অথবা কোর্স সম্পর্কে কোনো আপডেট অথবা কোনো যদি পরামর্শ থাকে প্লিজ নকমি এবং কি আমাকে জানাবেন সো গুগল ক্লাসরুম আমি এখনও ক্রিয়েট করিনি যেহেতু এটা আমি বিভিন্ন যখন কোর্স করাই বা বিভিন্ন স্টুডেন্টদের যখন সেশন ওয়াইজ কোর্স করাই তখন আসলে এই ক্লাসরুমটা ক্রিয়েট করে থাকি সো এটাই হচ্ছে আমার সাথে কমিউনিকেশনের মাধ্যম যে আমার সাথে কিভাবে আপনারা কমিউনিকেশন করবেন আশা করি ফাইন্ড আউট করতে পারবেন আমায় সো এই আইডিটা আবার দেখে দিচ্ছি বনিয়ামিন স্ল্যাশ বনিয়ামিন দিলে আমার আইডিটা এসে যাবে লিঙ্কড আইডিটা এবং কি ফেসবুক হচ্ছে বনি সিক্যারিটারি এবং ইউটিউব হচ্ছে বনি আমিন আমি ইউটিউবে যা আপনাদের একটু সার্চ করে দিতেছি বনি আমিন আমি যার কথা বলেছিলাম বনি আমিন সে একজন বিখ্যাত ইউটিউবার এবং কি ব্লগার সেটা হচ্ছে আমার ফেসবুক আমি এই ইউটিউবে বিভিন্ন সাইবার সিকিউরিটির রিলেটেড কথাবার্তা বলে থাকি এবং কি সাইবার সিকিউরিটি বেশ কিছু সাইবার সিকিউরিটি পি ইকুইজিট এখনও সাইবার সিকিউরিটি কাজ শুরু করিনি এখানে সাইবার সিকিউরিটি পি ইকুইজিট যেমন লেনাক্স নেটওয়ার্কিং এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত কথা বলি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে জানাবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে